এটা ফেসবুক পোস্ট, তার পাছতে বিতর্ক আরম্ভ হল, উত্তাল প্রতিবাদ। কিন্তু কিয়? ফেসবুক পোস্টে লৈছে ঘটনার শিরোনাম। গহপুরত এইবার দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকত পোস্ট দি পঞ্চায়েতের সভানেত্রী রুখত পড়িল এজন যুবক। ঘটনাটো সংঘটিত হয়েছে গহপুরের ঘগ্রা গাঁও পঞ্চায়েত। অভিযোগ অনুসরি সরগম সাগর নামৰ এজন যুবকে দিয়া ফেসবুক পোস্ট ডিলিট করবলে বাধ্য করালে পঞ্চায়েতের এগারী সভানেত্রীয়। ইয়ার লগতে গহপুর থানাত যুবকজনের বিরুদ্ধে দাখিল করলে এখন এজাহার। অভিযোগ অনুসরি 3,00,000 টাকার নলা নর্দমা সাফ চিকুণের ঠাইত নর্দমাত শোভাবর্ধন করেছে কচু ঢেকিয়ায়। ইয়াক লয়ে সরগমে লিখিছিল এটা পোস্ট। ইফালে যুবকজনক আরক্ষী আটক করার পাছতে এতিয়া ঘগ্রা চাহ বাগিচার বরলাইনবাসী ক্ষোভিত হয়ে পড়েছে। বিভিন্ন স্লোগানেরে পরিবেশ উত্তাল করে তুলিছে। পূর্ব ছয়দুয়ার উন্নয়ন খণ্ডর অধীনত রূপায়ণ করা এই আসনিখনত সংঘটিত হওয়া দুর্নীতিক লৈ এতিয়া সরব হয়ে পড়েছে রাইজ। লগতে ইয়ার উচিত তদন্তর দাবি তুলিছে রাইজে। আমার ঘর দুয়ারমুখতে যদি ড্রেন আর আলির কাম মানে রাস্তার কাম আইছিলে, তো সেইটো হওয়া নাই। 3,01,000 যেটা এস্টিমেট আছে সেইটো হওয়া নাই। আর সেই ঘটনাটা মানে দাদাই মানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপত মানে দিলে ফ্রেন্ডবিলাক, সেইটো দিয়ার কারণে হিহতে পালে, হিহতে পাই পেলা কুকুর সুকুর পেলা মানে কিবা কবি মানে তেনেকে বিয়া বিয়া শব্দ মাত মাতি ঘরত সোমায় দুর্নীতি করে পুলিশত কেস দিছে। আর পুলিশে ডাইরেক্ট আহি আমার মুখিয়া উপস্থিত নাই, গাঁওর গাঁওর নাল চকিদার নাই, আর গাঁওর ভিডিপি নাই, আর তেনেকে অনুপস্থিত থাকা সময় সিহতে আহি গাড়ি ডাইরেক্ট এবার হাত টানি চলে চলে হিন্দিত মাত শব্দ দি মানে তাক লৈ গৈছে একবার দুর্নীতি করে। এনেকে যদি আমি যদি কিবা এটা গাঁওর পরিবেশ ভাল করিব বিচাৰো ন্যায় পাবর কারণে, সেই কারণে যদি পুলিশ লয় তেতিয়ালে আমি কার ওসর যাও। ড্রেনের অবস্থাটা কেনকা? ড্রেনের অবস্থা একবার বিয়া আপনার চাই লোক পারে, ড্রেনটা নাই বনা বনাই না, এটা আপনার চাই লোক গাঁওর মানুষ আছে। 3,01,000 টাকা সেইখিনি রাস্তাটো এতিয়ালৈকে বনোৱা নাই, অকমান শিলগুটি পেলাই সেইখিনি রাস্তাটো এতিয়ালৈকে মানে আপোনাৰ নালা ড্রেন চেনবিলাক যেনেকে আগত আছিলে তেনেকে এতিয়ালৈকে পৰি আছে। কোনো সুবিধা করা নাই, কোনো বনোৱা নাই এতিয়ালৈকে। এতিয়া রাস্তা পদূলির রাইজর এটা অসুবিধা হয়, আর যিজনে যি লোরাটো মানে দিছে ফেসবুকত আউট করে দিছে সেইখিনি ঘরত কি হয়, আপোনাৰ যিমানখিনি বৰষুণ পানী আহে ঘরতে সোমায়, ঘরত সোমায় সেই লোরাটো মানে সরগম সাগরে কি করিলে মানে বারে বারে আপত্তি করাত সিহঁতে কোনো সভানেত্রী গাঁও পঞ্চায়েত সভানেত্রী বারে বারে তেখেতক মানে আপত্তি করাত এতিয়ালৈকে সি কোনো গুরুত্ব দিয়া নাই, কথাখিনি মানে কোনো গুরুত্ব দিয়া নাই। এতিয়ালৈকে যেনেকে আগর অবস্থা আছিলে তেনেকে সেইখিনি অবস্থাতে আছে। এতিয়া বৰষুণটো আহি অকমান বাঢ়িয়ে গৈছে কিন্তু কমা নাই। গহপুরৰ পৰা মন গগৈ, রিপোর্ট টাইম 8।